আজকে মা অন্যরকম একটি রেসিপি বানাবে, সন্ধের মুখরোচক চটজলদি খাবার। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক বন্ধুরা। প্রথমেই মা আগে জলে 100 গ্রাম পাস্তা দিয়ে সাথে 1/2 চামচ নুন দিয়ে হালকাভাবে সেদ্ধ করে নিয়েছে। 5 থেকে 10 মিনিট মতো মা সেদ্ধ করে নিয়েছে। খুব একটা সময় লাগে না, শুধু একটু দেখতে হবে পাস্তাগুলো একটু নরম নরম হয়ে এসছে কিনা। এবার নামিয়ে নিয়েছে একটি চল ঝরানো ছাঁকনিতে। এবার এইভাবে মা নর্মাল জলে মিশিয়ে জল ঝরাতে ঝরাতে ওভেনে রিফাইন তেল গরম করে সাথে আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়ে প্রথমেই প্যানে কেটে রাখা গাজর দিয়ে হালকা ফ্রাই করে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছে। গাজর ফ্রাই হয়ে আসলে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে আবার পেঁয়াজটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুটা ফ্রাই হয়ে আসলে এবার দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও হালকা ফ্রাই করে নিয়েছে একসাথে। হালকা ফ্রাই হয়ে আসলে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছে নরম হয়ে আসা পর্যন্ত, কিন্তু একদম গলে যাবে না, খেয়াল রাখতে হবে সেটার দিকে। প্রায় সব কিছুর কালার ঠিক এইরকম হালকা রেড হয়ে আসবে। রেড হয়ে এসছে হালকা, দেখুন, বুঝতে পারছেন। এখন দিয়ে দিয়েছে মা টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারেন। মা দুটো মিডিয়াম সাইজের টমেটো আর গোটা কয়েক কাঁচা লঙ্কার সাথে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো একসাথে ব্লেন্ড করে নিয়েছিল। টমেটো পিউরি মা এইভাবে বানিয়ে নিয়েছিল। এবার টমেটো পিউরি দেওয়ার পর দিয়ে দিতে হবে জল ঝরানো পাস্তা। পাস্তা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছে পাস্তা মশালা জলে গুলে। তারপর 1 চামচ সয়া সস আর 1/2 চামচ ভিনিগার দিয়েছে একসাথে। এখন 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছে কিছুক্ষণ। এরপর নামিয়ে নেওয়ার আগে স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে 2 মিনিট রেখেই নামিয়ে নিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আজকের গ্রেভি টমেটো পাস্তা রেসিপি। চটজলদি মায়ের হাতের মুখরোচক খাবারটি এবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে। ভালো লাগলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। I love you।